চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে এখন তাপমাত্রা কত আর পরিস্থিতি উন্নতির কোনো পূর্বাভাস আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, কারণ তাপমাত্রা বাড়ছে। এই তাপদাহের কারণে আসলে মানুষের মাঝে এক ধরনের নার্ভাসনেস তৈরি হয়েছে, পাশাপাশি তাপদাহ যেভাবে বাড়ছে লোডশেডিং আসলে পাল্লা দিয়ে বাড়ছে, কারণ লোডশেডিং এবং তাপদাহের কারণে নগরবাসীর মনে এক ধরনের নার্ভাসনেস তৈরি হয়েছে। পাশাপাশি অতিরিক্ত তাপদাহের কারণে নগরীর যেসব হাসপাতাল রয়েছে, সরকারের দেখে রাখেন সবগুলো হাসপাতালে আসলে গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষ ভিড় করছেন। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, হঠাৎ স্ট্রোক, এগুলো নিয়ে আসলে নগরীর যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে আসলে সাধারণ মানুষ ভিড় করছেন। তবে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনের মধ্যে আসলে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, বা বৃষ্টি কিরকম হতে পারে তাও কোনো নিশ্চয় হতে পারতেছে না আবহাওয়া দপ্তর। তবে এই তাপমাত্রার সাথে মশারি যুক্ত হয় নগরবাসীর মাঝে নার্ভাসনেস তৈরি হয়েছে, পাশাপাশি হাসপাতালগুলোতে আসলে ভিড় করছেন নগরবাসী। চিকিৎসকরা বলছেন যে শীতের তাপদাহ থেকে বাঁচতে হলে বিশুদ্ধ পানি পান করা এবং অনিরাপদ যেসব খাবার রয়েছে সেগুলো এড়িয়ে চলাই ভালো, আর যেখানে সেখানে তাপদাহের কারণে বের না হয় ভালো, কারণ যারা বাসা থেকে বের হবেন তারা যেন ছাতা বা অন্য কিছু নিয়ে বের হয়, কারণ এই তাপদাহ থেকে যতটুকু পারা যায় আসলে নিরাপদে চলাচল করার জন্য বিশেষজ্ঞরা বলেছেন। নাজিম, আপনাকে ধন্যবাদ।